প্রোডিউসার হিসেবে চ্যালেঞ্জটা কতটা আলাদা? যখন অভিনয় করেছি সেটা মানে নিজের চরিত্র নিজের স্ক্রিপ্ট অভিনয়টা নিয়ে আর বাদবাকি প্রোডাকশন নিয়ে মাথা ঘামান কিন্তু পুরো ছবিটা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাজ এ প্রোডিউসার সেটা পুরোটাই মাথায় রাখতে হয়। পুরোটা একটা অন্য প্রসেস, একদমই অন্য দুটো, মানে রিয়েল লাইফ অ্যাকচুয়ালি বলতে গেলে অন্য দুটো চরিত্র অভিনয় করা, অভিনেত্রী এবং প্রোডিউসার দুটো আলাদা আলাদা একদম ডিপার্টমেন্ট। কিন্তু হ্যাঁ, প্রথম ছবি এটা আমার একটা স্বপ্ন ছিল, একটা ইচ্ছে ছিল যে প্রডিউস করার, এবং সেটা আমি এবং রাহুল আমার বিজনেস পার্টনার ওরা আমরা মহিনাকে সাথে দেখা করলাম, গল্প শুনলাম, তারপর মনে হলো এটা হবে, তো আমরা জাস্ট এটা ফ্লোতে হয়ে গেল। তো এটা এটাই বোধ হয় ম্যাজিক যে সবার এটা মানে ফ্লোতে হবে। বিং আ প্রডিউসার একটা হিসেবে কি আবার যখন তুমি অ্যাক্টিং আসবে আরও বেশি ম্যাচিওর করেছে তোমাকে কোথাও বিং আ প্রডিউসার? সেটা তো অ্যাক্টিং করতে গেলে বুঝতে পারবো না, সেটা মানে কোনো তো দুটো একদম আলাদা আলাদা জব, প্রডিউসারের জব আর অ্যাক্টরের জব। এখানে আমি একদম প্রডিউসারেরই ভূমিকাতে আছি, অ্যাক্টরের নয়, এবং যখন আবার নিজে অভিনয় করব তখন অ্যাক্টিং করব এবং দুটোই দুটোই ব্যালেন্স করার চেষ্টা। অ্যাক্টর থেকে প্রডিউসার হতে কখনো ডিরেকশনে আসার ইচ্ছে আছে? আমি অ্যাকচুয়ালি জীবনে কিছুই খুব একটা ভেবে কোনোদিনই করিনি, জাস্ট অভিনেত্রীটাই খালি একমাত্র ছিল যে আমি অভিনেত্রী হতে চাই। বাদবাকিটা যেরম যেরম হয়েছে, জীবন আমাকে যা যা দিয়েছে আমি অ্যাকসেপ্ট করেছি। দেখা যাক ভবিষ্যতে যদি মনে হয় তাহলে করতে পারি, আবার নাও করতে পারি। আর কি কি কাজ আছে সামনে? আমাদেরই প্রোডাকশনের আরেকটা ছবি উত্তর আসছে, রিলিজ হচ্ছে, মানে রিলিজ হবে আর কি। আমাদের সাথে শুটিং শেষ হয়েছে বিক্রমাদিত্য, আপাতত মিনি নিয়ে আমরা খুব ব্যস্ত, সামনে মিনি রিলিজ। আশা করি সকলের ভালো লাগবে, সকলের মানে মতামত শোনার জন্য আমরা মানে আগ্রহী, খুব টেনশনেও আছি।